সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাতিন আমেরিকার বৃহত্তম মহাকাশ মেলায় ইসরায়েলকে অংশ নিতে বাধা দিল চিলি। ইসরায়েলে হাইফা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সাথে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ মেনে নেবে বললেন নাইম কাসেম। এখন নির্বাচন হলে হারবেন জেলনেস্কি, যা বলছে জরিপ। চীনের সঙ্গে চুক্তি করে ভারত খেদাও হুঙ্কার মালদ্বীপের। দখলদার ইসরায়েলের পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং নাৎসি অপবাদ দিয়ে ডয়চে ভেলে বন্ধ করল ভেনেজুয়েলা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। লাতিন আমেরিকার বৃহত্তম মহাকাশ মেলায় ইসরায়েলকে অংশ নিতে বাধা দিল চিলি। চিলি জানিয়েছে সান্তিয়াগোতে অনুষ্ঠিতব্য লাতিন আমেরিকার বৃহত্তম মহাকাশ মেলায় ইসরায়েলি সংস্থাগুলোকে বাদ দেবে চিলি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চিলি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী 9 থেকে 14 এপ্রিলে আন্তর্জাতিক বিমান ও মহাকাশ মেলার FDI 2024 অনুষ্ঠিত হবে। সেখানে ইসরায়েলি কোম্পানিগুলো অংশগ্রহণের সুযোগ রাখা হবে না। ওই বিবৃতিতে নিষেধাজ্ঞার কারণ উল্লেখ করা হয়নি, তবে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গেব্রিয়েল বোরিক চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। ওই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে হাইফা বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের বন্দরনগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের হাইফা বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে হাইফা বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে। PMU তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের হাইফা বন্দরে একটি রাসায়নিক গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামাসের সাথে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহ মেনে নেবে বললেন নাইম কাসেম। হিজবুল্লাহ সহকারী সেক্রেটারি জেনারেল নাইম কাসেম বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে দক্ষিণ লেবাননের দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি মেনে নেবে। এভাবে দক্ষিণ লেবাননের সাথে আলোচনা সম্পন্ন হবে। লেবাননে মার্কিন দূত হচেস্টান বৈরুত সফরের সময় বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতি হলেই যে লেবাননেও যুদ্ধবিরতি হবে এমনটি নয়। তার এমন বক্তব্যকে হিজবুল্লাহ কর্মকর্তারা হুমকিমূলক বার্তা হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলেন, তারা আমাদের আগ্রাসনে হুমকি দেয়, আমরা তাদের দৃঢ়তা প্রতিরোধ এবং সংঘাতের হুমকি দেই। আমরা তাদের বলব, যদি আপনি কোনো বোকামি করেন তবে আমি ধরে নেব যে এটি হবে ইসরায়েলের জন্য আরেকটি দুর্দান্ত পরাজয়, আর সেটি হবে হিজবুল্লাহ লেবানন এবং প্রতিরোধের সমগ্র অক্ষের জন্য একটি অতিরিক্ত শক্তিশালী বিজয়। তিনি আরো বলেন, যখন রাষ্ট্রদূতরা লেবাননে আসেন তারা আমাদের সাথে ইসরায়েলের আগ্রাসনে ভয় দেখিয়ে আলোচনা করেন। কেউ আমাদের সাথে আলোচনা করেনি কিভাবে আগ্রাসন বন্ধ করা যায়, বরং তারা আমাদের বলে যে গাজার বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকবে। আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি লেবাননে চালিয়ে যাবেন না, কারণ ইসরায়েল তার আগ্রাসন প্রসারিত করতে পারে। আপনি কাকে হুমকি দিচ্ছেন, তুমি কাকে ভয় পাচ্ছ? রোববার রাতে দক্ষিণ লেবাননের ফ্রন্ট দুটি ঘনিষ্ঠ স্থানে দুটি ইসরায়েলি সামরিক দল অনুপ্রবেশের চেষ্টা করতে দেখেছে। এটি হিজবুল্লাহর প্রতিরক্ষা পরীক্ষা করার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। দলটি জানিয়েছে, তারা অবিরাম গুলি বিনিময়ের মাধ্যমে তাদের অনুপ্রবেশকে ব্যর্থ করেছে। এখন নির্বাচন হলে হারবেন জেলনেস্কি, যা বলছে জরিপ। ইউক্রেনের যদি এখনই নির্বাচন হয় তাহলে তাতে হারবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। মঙ্গলবার ইউক্রেনীয় জরিপ সংস্থা SOCIS পরিচালিত এক সমীক্ষায় এ ফলাফল দেখা গেছে। জেলনেস্কির বর্তমান ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে শিগগিরই, তবে ইউক্রেনের মার্শাল ল জারি করে সকল নির্বাচন স্থগিত রেখেছেন তিনি। এই খবর দিয়েছে RT। জরিপ বলছে, নির্বাচন হলে প্রথম রাউন্ডে পিছিয়ে থাকবেন জেলনেস্কি, এরপর রান অফে জেনারেল ভ্যালেরি ঝালুজনির কাছে তিনি হারবেন। এই ঝালুজনিকে কয়েকদিন আগে সেনাপ্রধান পদ থেকে বরখাস্ত করেছেন জেলনেস্কি। জরিপ অনুযায়ী প্রথম রাউন্ডে জালুজনি 67.5% ভোট পাবেন এবং রান অফে পাবেন 67.5%। অপরদিকে জেলনেস্কি প্রথম রাউন্ডে পাবেন মাত্র 23.7% ভোট আর দ্বিতীয় রাউন্ডে পাবেন 32.5%। এছাড়া জরিপের সাবেক প্রেসিডেন্ট পিটার সোরোশেঙ্কোর মতে ভোট দিয়েছেন 6.4% এবং ইউরোপের পার্লামেন্টের সাবেক স্পিকার দিমিত্রি রাজুমোভের পক্ষে দিয়েছেন 5.6% ভোট। এদিকে সাম্প্রতিক সমীক্ষায় 65%-এরও বেশি উত্তরদাতা সম্মত হয়েছেন যে সংঘাতে চলমান অবস্থায় নির্বাচন
করা উচিত নয়। গত 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 3000 প্রাপ্তবয়স্ক ইউক্রেনীয়দের উপর জরিপটি চালানো হয়। গত ডিসেম্বরে জেলনেসকে ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকবে ততক্ষণ প্রেসিডেন্ট বা সংসদ নির্বাচন হবে না। অপর দিয়ে গত 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ছিলেন জালুজনি। মিডিয়ার প্রতিবেদন অনুসারে জালুজনি তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশের পর জেলনেসকের সঙ্গে তার বিবাদ শুরু হয়। এরপরই তাকে সরিয়ে সেখানে রাশিয়ান বংশোদ্ভূত জেনারেল আলেকজান্ডার সিরস্কিকে বসান জেলনেসকি। চীনের সঙ্গে চুক্তি করেই ভারত খেদা হুঙ্কার মালদ্বীপের। নিজের ভারত বিরুদ্ধে অবস্থান আরো একবার স্পষ্ট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু। চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেই তিনি জানিয়েছেন, আগামী 10 মের পর ভারতীয় কোনো সেনা সদস্য মালদ্বীপে থাকবে না, এমনকি বেসামরিক পোশাকেও তারা দেশটিতে অবস্থান করতে পারবেন না। বার্তা সংস্থা পিটিআর বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। মালদ্বীপের 3টি বিমানবন্দরের মধ্যে একটি দায়িত্ব নিতে একটি ভারতীয় বেসামরিক দল দ্বীপরাষ্ট্রতে পৌঁছানোর সপ্তাহ না পেরোতে দিল্লির উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিলেন প্রেসিডেন্ট মুজ্জু, যদিও সেনা প্রত্যাহারের বিষয়ে দুই দেশ আগে সম্মত হয়েছে। মাধ্যম দ্য এডিশনে বরাতের প্রতিবেদনে বলা হয়, অ্যাটল দ্বীপ সফরের সময় অ্যাটল আইদাফুসি আবাসিক সম্প্রদায়ের উদ্দেশ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, দেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার ক্ষেত্রে তার সরকারের সাফল্য নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, অনেকে বলার চেষ্টা করছে যে ভারতীয় সেনারা চলে যাচ্ছে না, তারা ইউনিফর্ম পাল্টে বেসামরিক পোশাকে ফিরে আসছে, কিন্তু আমাদের এমন চিন্তা ভাবনা থাকা উচিত নয় যা আমাদের মনে সন্দেহ তৈরি করে। বিনামূল্যে সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের দিনই মুজ্জু বলেন, 10 মে মালদ্বীপে কোনো ভারতীয় সেনা থাকবে না, ইউনিফর্ম এবং বেসামরিক পোশাকেও নয়, আমি এটি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি। উল্লেখ্য, গত 2 ফেব্রুয়ারি দিল্লিতে দুই পক্ষের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, ভারতে 10 মের মধ্যে মালদ্বীপে 3টি বিমানবন্দরে থাকা ভারতীয় সেনাদের স্থানান্তর করবে। সেই প্রক্রিয়ার প্রথম ধাপ 10 মার্চের মধ্যে সম্পন্ন হবে। গত 5 ফেব্রুয়ারি সংসদে দেওয়া প্রথম ভাষণেও মুজ্জু একই ধরনের বক্তব্য রাখেন। এদিকে চীনের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে মালদ্বীপ। এর ফলে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে দ্বীপরাষ্ট্রটি। বার্তা সংস্থা পিটিআর বরাত দিয়ে সোমবার 4 মার্চ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য সোমবার মালদ্বীপের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে চীন। মালদ্বীপের প্রেসিডেন্ট তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই চুক্তি স্বাক্ষর হল। দখলদার ইসরায়েলের পক্ষ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নিরবতা ভেঙেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমানের যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি স্পষ্ট করেন। বুধবার 6 মার্চ এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ইসরায়েলের পক্ষে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ। সাক্ষাৎকার গ্রহণকারী এরপর জানতে চান, ইসরায়েল যে কায়দায় অভিযান চালাচ্ছে তা তিনি সমর্থন করেন কিনা। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনাকে সমস্যাটা শেষ করতে হবে। গাজায় ইসরায়েলের হামলা বন্ধের জন্য যখন মার্কিন চাপ বাড়ছে, ঠিক তেমন মুহূর্তে এসে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন। গত 7 অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে নির্মমতা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় ফিলিস্তিনে 30,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় 1,200 লোক নিহত হয়েছেন। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় না খেয়ে শিশুরা মারা যাচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা WHO প্রধান টেড্রোস আদানম গ্যাব্রিয়াসুস। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত রোববার আল আওদা ও কামাল আদন হাসপাতালে পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। গত অক্টোবরের শুরুর পরই প্রথমবার হাসপাতাল দুটি অনুবর্ধনের দায়িত্ব পান তারা। খাবার না পেয়ে 10% মৃত্যু হয়েছে। শিশুদের মাঝে গুরুতর মাত্রায় অপুষ্টি দেখা দিয়েছে। ইসরায়েলের হামলায় হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। গত রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদন হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত 15 শিশু মারা গেছে। সোমবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলের রাফা শহরের একটি হাসপাতালে রোববার 16তম শিশুর মৃত্যু হয়েছে। নাৎসি অপবাদ নিয়ে ডয়চে ভেলে বন্ধ করল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় দুর্নীতি নিয়ে এক প্রতিবেদনের কারণে রুষ্ট হয়ে দেশটির প্রেসিডেন্ট ডয়চে ভেলেকে নাৎসি অপবাদ দিয়েছেন। দেশটি সম্প্রচার বন্ধ করার প্রতিবাদ জানিয়েছেন DWA-এর পরিচালক। লাতিন আমেরিকা রাশিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত দেশ ভেনেজুয়েলায় রাজনৈতিক নেতাদের সাথে সংগঠিত অপরাধ চক্রের যাগসাজশ নিয়ে একাধিক ভাষায় একটি রিপোর্ট প্রকাশ করেছিল ডয়চে ভেলে। সোমবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো DWA-কে নাৎসি প্রতিষ্ঠান হিসেবে তিরস্কার করে ভেনেজুয়েলার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন। সেই তালিকায় তিনি CNN এবং সেই সংবাদ প্রতিষ্ঠানের স্প্যানিশ ভাষা শাখা অ্যাসোসিয়েটেড প্রেস
সংবাদ সংস্থাকেও রেখেছে। রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থাকে মাদুরো বলেন, অন্যান্য কিছু প্রতিষ্ঠানের মতো জার্মানির নাৎসি মিডিয়া ডয়চে ভেলেকেও বিশ্বসব অপরাধের জন্য ভেনেজুয়েলার মানুষকে দায়ী করেছে। তার মতে ভেনেজুয়েলা ব্যক্তিগতভাবে তার ভাবমূর্তির ক্ষতি তার এই অভিযানের লক্ষ্য। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডিডব্লিউ এক বার্তায় ভিডিওর কিছু অংশ শেয়ার করা এক মন্তব্যে হয়েছিল যে দুর্নীতির ক্ষেত্রে মাদুরোর নিজের ভূমিকা স্পষ্ট হয়। মাদুরোর অভিযোগের পরই ভেনেজুয়েলা ডয়চে ভেলে সম্প্রচার বন্ধ করা হয়। ডয়চে ভেলের মহাপরিচালক অবিলম্বে ভেনেজুয়েলার উদ্দেশ্যে ডিডব্লিউ স্প্যানিশ ভাষার চ্যানেলে সম্প্রচার আবার চালু করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার মানুষকে স্বাধীনভাবে নিরপেক্ষ তথ্য সন্ধানের অধিকার থেকে গুরুতরভাবে বঞ্চিত করা হচ্ছে। লিমবুর্গের মতে মাদুরো শাসনকালে লাখ লাখ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেন, দেশটিতে সংবাদ মাধ্যমের মৌলিক স্বাধীনতা নেই, এছাড়া তাই তথ্য নির্ভর সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে মাদুরোর অযৌক্তিক তুলনা অপ্রত্যাশিত নয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে দারিদ্র্য সহিংসতার কারণে 70 লাখের বেশি মানুষ ভেনেজুয়েলা থেকে পালিয়ে গেছে। লাতিন আমেরিকার তরুণ প্রজন্মের জন্য ইউটিউব স্টাইলে ভিডিও ফরম্যাট চালু করে ডয়চে ভেলে প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় তুলে ধরেছে। কোমোতে অফেক্তা বা এটা তোমাকে কিভাবে প্রভাবিত করে নামের ভিডিওতে চলতি সপ্তাহে ভেনেজুয়েলার দুর্নীতি সম্পর্কে মন্তব্য করেছেন। ট্রান্সপারেন্সি ভেনেজুয়েলার দুর্নীতি সম্পর্কে ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে সেই রিপোর্টে সোমালিয়ার ঠিক পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ভেনেজুয়েলার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।